আজি বর্ষাপাড়াত রাজস্থান রয়্যালস আর পাঞ্জাব কিংসর যুঁজ। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামত হবলগিয়া খেলখনক লৈ ক্রিকেট প্রেমীর উন্মাদনা। অসম সন্তান রিয়ান পরাগর প্রদর্শনক লৈ আশাবাদী রাজ্যবাসী। আই পি এলের বাবে মহানগর যান বাহন আরক্ষীর বিশেষ নির্দেশনা। বিয়লি 3:30 বজার পর রাষ্ট্রীয় ঘাইপথে চলাচল করব কোনো ধরনের বাণিজ্যিক বাহন। বর্ষাপাড়ার সমীপর সকলো পথত বাণিজ্যিক বাহনের চলাচল বন্ধর নির্দেশ। জরুরীকালীন সেবার বাহনের ক্ষেত্র কোনো নিষেধাজ্ঞা না থাকিব। রাজহ সংগ্রহের বাবে ভাড়াত দিব কটন বিশ্ববিদ্যালয়ের চৌহদ। বাহিরের অনুষ্ঠান প্রতিষ্ঠানক ভাড়াত দিয়ার বাবে অধ্যাপক অরূপ কুমার হাজরিকার অধ্যক্ষতাত ছয়জনীয়া কমিটি গঠন। কটন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তক লৈ রাজ্য তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি। নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শর্মালৈ কারণ দর্শোৱাত জাননী। 7 মে'ৰ ভোটদানের সময়ত দলীয় নেতৃত্বক সমালোচনা করা বিধায়ক শর্মালৈ চৌকজ। দলীয় অনুশাসন ভঙ্গর অভিযোগ শর্মার বিরুদ্ধে। 20 মে'ৰ ভিতর লিখিতভাবে কারণ দর্শাব লাগিব প্রাক্তন বিধায়কগৰাকীয়ে। বহিরাজ্যত অসমৰ মুখ্যমন্ত্রীর ধারাবাহিক প্রচার। আজি ঝাড়খণ্ডত 3খনকৈ নির্বাচনী প্রচার সভাত ভাগ লব হিমন্ত বিশ্ব শর্মায়। সন্ধিয়া ঝাড়খণ্ড বিজেপির মুখ্য কার্যালয়ত প্রধানমন্ত্রী মোদীর আজি মহারাষ্ট্রত ধারাবাহিক নির্বাচনী প্রচার। নাসিক আর কল্যাণনগরত নির্বাচনী প্রচার সভাত ভাগ লওয়ার উত্তর পূর্বর মুম্বাইর ঘাট কুপারত ভাগ লব বৃহৎ রোড শোত। জুবিন গার্গক মঞ্চতে আরক্ষীর পোশাকত সেবা করে চাকরির পর নিলম্বিত মহিলা জওয়ান প্রভা চুটিয়া। সাবুয়া জুবিন গার্গর অনুষ্ঠানত মঞ্চতে সাবতি ভরি ধরে সেবা করেছিল মহিলা জওয়ানগুলো। সোশিয়াল মিডিয়ার দৃশ্য ভাইরাল হওয়ার পাছতে তৎপর গৃহ বিভাগ। বজালীত অতিরিক্ত আয়ুক্তর সহি জাল করে গ্রেপ্তার অধিবক্তা। আদালতের শপথনামাত বজালীর অতিরিক্ত আয়ুক্ত প্রাঞ্জল কুহনের সহি জাল করেছিল অধিবক্তাজনে। আন এগারী দণ্ডাধীশ গৌরব শেখর দাসর এজাহারের ভিত্তিত গ্রেপ্তার অধিবক্তা প্রীতম দেব চৌধুরীক গ্রেপ্তারের পিছতে বজালী ন্যায়িক আদালতত হাজির করা হয় অধিবক্তাগুলো। গুলগঞ্জের হালাকুড়া বজারত বিধ্বংসী অগ্নিকাণ্ড। জুইত সম্পূর্ণরূপে ভস্মীভূত 12খনক ব্যবসায়িক প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডত প্রায় 50 লক্ষাধিক টাকার সামগ্রীর ক্ষতি সাধন। ঘটনাস্থলীত পলমক অগ্নি নির্বাপক বাহিনী অহার অভিযোগ রাইজর। দুষ্কৃতিকারী অগ্নি সংযোগ করার সন্দেহ। দক্ষিণ কামরূপর মালিপাড়াত বন্যাহস্তির উপদ্রব। বিগত এমাহ ধরে বরকুশি অঞ্চলের বিভিন্ন পরিয়ালত বাসগৃহত প্রবেশ করে কলগছ বাঁহ আদি তহিলং করেছে হাতির জাকে। পুয়াই বরকুশির এটা পরিয়ালর পাকঘরের সম্মুখত আশ্রয় লৈ আছে বন্যাহস্তির জাকে। অমৃতসর পাওয়ার বাই সিএইচএস জেট প্রতিটি ঢালাইয়ের প্রাণ।